রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা। সেনা সমর্থনপুষ্ট এর নেতা আর নির্বাচনে লড়বেন না বলে মঙ্গলবার নিশ্চিত করেছে তার দল। গত মে মাসের নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে প্রয়ুতের দল রুয়াম থাই সাংচাটের। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পানির নিচে দিল্লির নিম্নাঞ্চল, বিপদসীমার উপরে যমুনা। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে জানিয়েছেন দিমিত্রি মেদভেদেভ। যুক্তরাষ্ট্রকে হুমকির পরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। এখন ন্যাটোতে যোগদান নিয়ে ধোঁয়াশায় ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দিল্লিতে 45 বছরের রেকর্ড ছাপিয়ে গেল যমুনা নদীর পানির স্তর। বুধবার নদীটির পানির স্তর বেড়ে হয় 207.55 মিটার, যা 1978 সালের বন্যার সময়ের পানি স্তরের রেকর্ডকে টপকে গেছে। ওই সময় যমুনার পানি স্তর বেড়ে হয়েছিল 207.49 মিটার। তবে এই পানি স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্যাপ্রবণ এলাকাগুলোতে 144 ধারা জারি করেছে দিল্লি পুলিশ। এদিকে যমুনার পানি স্তর বাড়তে থাকায় নিচু এলাকাগুলো ছাপিয়ে শহরের ভেতরে পানি ঢুকতে শুরু করেছে, ফলে সংখ্যার প্রহর গুনছেন দিল্লিবাসী। পরিস্থিতি ক্রমে খারাপ হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সকাল 11টায় যমুনা পানির স্তর ছিল 203.14 মিটার, সোমবার বিকেল 5টায় সেই পানি স্তর বেড়ে হয় 205.4 মিটার। তার 18 ঘন্টার মধ্যেই সেই পানি স্তর বিপদসীমা ছাড়িয়ে যায়। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াবে তা নয়, বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গতকাল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শুরুর পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যা করছে তা একরকম উন্মাদনা, এ থেকে অন্য কিছু আসবে না। প্রকৃতপক্ষে তারা বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে 1 ঘন্টার বেশি পথ পাড়ি দিয়ে জাপানের জলসীমায় গিয়ে পড়ে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র নজরদারি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলে উত্তর কোরিয়া। এ ধরনের ফ্লাইট গুলি করে ভূপাতিত করার হুমকি দেয় পিয়ংইয়ং। চলতি সপ্তাহে ওয়াশিংটনকে এমন হুমকি দিয়ে সতর্ক করার কয়েকদিনের মাথায় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই ন্যাটো জোটে যোগ দিতে পশ্চিমাদের তাড়া দিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার লিথুয়ানিয়ায় ন্যাটোর সম্মেলন শুরু হয়। পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী দেশটিতে জড়ো হয়েছেন। এদিকে ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য ইউক্রেনকে কখন আমন্ত্রণ জানানো হবে সে বিষয়ে কোনো রকম দিন তারিখ নির্ধারণ না করাটা অযৌক্তিক সময় নষ্ট বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে ন্যাটোভুক্ত দেশগুলো বলেছে, যখন মিত্র দেশগুলো সম্মত হবে এবং শর্ত পূরণ করা হবে তখনই সামরিক জোটে যোগ দিতে পারবে ইউক্রেন, তবে সেটা কবে তা এখনও স্পষ্ট নয়। ফলে ন্যাটোতে ইউক্রেনের যোগদানের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা। সেনা সমর্থনপুষ্ট এর নেতা আর নির্বাচনে লড়বেন না বলে মঙ্গলবার নিশ্চিত করেছে তার দল। গত মে মাসের নির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে প্রয়ুতের দল রুয়াম থাই সাংচাটের। তার সেনা সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগ থাই ভোটার। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচনের 2 দিন আগেই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে সরে দাঁড়ালেন 69 বছর বয়সী এ নেতা। 2014 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান প্রয়ুত চান ওচা এবং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। 2019 সালের পার্লামেন্ট নির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হয় তার রাজনৈতিক জোট এবং সিনেটের সমর্থনে নেতা নির্বাচিত হন তিনি। কিন্তু গত মে মাসের নির্বাচনে থাই জনগণ সেনা সমর্থিত শাসক গোষ্ঠী থেকে মুখ ফিরিয়ে নেয়। তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা প্রগতিশীল দল মুভ ফরওয়ার্ড পার্টি সর্বোচ্চ ভোট পায় এবং সর্বাধিক আসন জয়লাভ করে।
দর্শক এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।